পুলিশ বাহিনীর জন্য কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে নতুন একটি ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক সোমবার ব্যাংকের বোর্ড মিটিং এ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া আবেদন করা পিপলস ব্যাংকের প্রবাসী উদ্যোক্তা আবুল কাশিমের যুক্তরাষ্ট্রের মোট সম্পদ সম্পর্কে জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক সিটিজেন ব্যাংকের প্রস্তাবনায় ঘাটতি এবং বেঙ্গল ব্যাংকের তিন পরিচালকের আয়কর মামলা নিষ্পত্তির জন্য পরামর্শ দেওয়া হয়েছে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন একটি ব্যাংকের অনুমতি দেয়া হলেও বাকি তিন ব্যাংকের প্রস্তাব নাকচ করা হয়নি দিনরাত পরিশ্রম করেও ভালো নেই দেশের নারী শ্রমিকরা সমান শ্রম দিয়েও পুরুষের তুলনায় অর্ধেক পারিশ্রমিক পান নারীরা বিশেষজ্ঞরা বলছেন বৈষম্য দূর করতে প্রয়োজন সরকারি উদ্যোগ আরো জানাচ্ছেন সঞ্জিদার রশিদ ঘরের কাজের পাশাপাশি নারীরা কখনো বা হয়ে ওঠেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তবে সমাজের সব স্তরে বৈষম্যের শিকার নারীরা দিনভর পরিশ্রমের পরও মেলে না কাঙ্ক্ষিত মজুরি তাদের একজন বিউটি প্রতিবন্ধী স্বামী আর তিন সন্তানের ভরণ পোষণের জন্য ধার দেনা করে নেমেছেন কাপড়ের ব্যবসায় আমার স্বামী অসুস্থ সংসার চালাইতে পারি না বাসায় কাজ করলে তো আর আমার ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারবো না ঘর ভাড়া দিতে পারবো না তার জন্য এই ব্যবসা নিয়ে বসছি আসমার গল্প কিছুটা ভিন্ন স্বামীর অনুপস্থিতিতে সংসারের বোঝা তারই উপর অথচ নেই এতটুকু স্বীকৃতি তবুও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন আসমা কষ্ট হয় কষ্ট হইলে নাকি করুন ছেলে তো না খাওয়া রাখা যায় না ছেলে জন্যই জন্য এই কাজ আমার আজকে করতে হয় যে নেতাগণ কোন মাক কোনোদিন আমাকে হেল্প করে না কোনোদিন আমাদের দেখে নাই চুরি বিক্রেতা পিপিল বেগম রাস্তায় নেমেছেন স্বামীকে সহায়তা করার জন্য সকাল থেকে টিএসসিতে বসেন চুরি নিয়ে এই ব্যবসা করি স্বামীকে হেল্প করার জন্য কোলা পেনচুলে মানে ভালো থাকে এলিগা তার জন্য ব্যবসা করি বিশেষজ্ঞরা বলছেন নারী শ্রমিকদের নিরাপত্তায় সরকারি উদ্যোগ বাড়ানোর পাশাপাশি প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা নির্মাণ শ্রমিকের কাজ খুব একটু কঠিন কাজ এবং নারীদের জন্য আরো বেশি এই কিছু কিন্তু অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক বলেই এদেরকে আমরা বিবেচনা নিয়ে আসি বাংলাদেশে এখনো অসংগঠিত শ্রমিকদের জন্য কোনো আইন তৈরি হয়নি একটা নির্দিষ্ট আকারের মজুরি নির্ধারণ হবে তার ভিত্তিতে মজুরি দেওয়া হবে এবং সেখানে নারী এবং পুরুষের সমকাজে সমমজুরি এটাকে নিশ্চিত করতে হবে দেশে গত এক দশকে শ্রমবাজারে নারী শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় অর্ধকোটি এর এই সাতাত্তর শতাংশ গ্রামীণ নারী শ্রমিক সরকারেরও দায়িত্ব হচ্ছে এই বিষয়ের উপর অনেক বেশি প্রচারণা চান সঞ্জিতা রশিদ একুশে টেলিভিশন ঢাকা বেকার তরুণদের কর্মমুখী করতে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুড়ি নামে একটি প্ল্যাটফর্ম চালু হয়েছে এখানে তরুণদের দেয়া হচ্ছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ জেলার আর্থসামাজিক উন্নয়নে দক্ষ মানব সম্পদ তৈরি করতে স্বপ্নকুড়ি ভূমিকা রাখবে এমন আশা বিশিষ্ট জনদের। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের সহায়তায় আরো জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল উত্তরের নদীময় জেলা কুড়িগ্রামের জনবসতি প্রায় বাইশ লাখ প্রতি বছর বন্যায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকা এই জনপদে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে জেলার শিক্ষিত যুব সমাজেরও একটি বড় অংশ কর্মহীন তরুণদের কর্মমুখী করতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন যাত্রা শুরু করেছে স্বপ্ন কুড়ি বেকার যুবক যুবতীদের কর্মমুখী এবং বিকল্প উদ্ভাবনী ধারণা দেওয়ার কাজ করছে প্ল্যাটফর্মটি জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের স্বপ্নের কথাগুলো আমাদের ইনোভেশনের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য এটি আমাদের কুড়িগ্রামের যুবদেরকে অনেক ধাপ এগিয়ে নিয়ে গেল অন্যান্য জেলার থেকে আমরা বলবো কারণ এই মঞ্চটি এমন একটি মঞ্চ যেখানে আপনি আপনার স্বপ্নের কথাগুলো বলতে পারছেন স্বপ্ন কুড়িতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিডিউল মডিউল বিভিন্ন মোটিভেশনাল সেশন ডকুমেন্টারি প্রদর্শনী ও মুক্ত আলোচনা হয় যার মাধ্যমে প্রান্তিক তরুণরা আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ হচ্ছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নেব বিভিন্ন ধরনের আলোচনা করবে সেই আলোচনার মাধ্যমে যেখান থেকে আমরা উজ্জীবিত হব এবং ভবিষ্যৎটাকে সফল করতে পারব এলাকার নানা সমস্যা চিহ্নিত করে স্বপ্নকুরির মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে দক্ষ কর্মীতে রূপান্তরের প্রত্যাশা সংশ্লিষ্টদের তারা জানতে পারবে যে তারা কিভাবে চাকরি না খুঁজে চাকরি দাতা হবে কিভাবে তিনি নিজে পায়ে দাঁড়াতে পারেন প্রশিক্ষণের সুযোগগুলো অনেকে ভালোভাবে জানে না সেগুলোকে আমরা এখান থেকে জানাবো আমি মনে করি আগামী দিনে এরাই হবে আমাদের ফ্ল্যাগ ক্যারিয়ার যারা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করে এছাড়া মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও তরুণদের স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় ষোলোশো বর্গফুটের এই হলরুমে স্বপ্নগুড়িতে সমৃদ্ধ করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসও প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সম্ভাবনা বাড়বে এই প্রত্যাশা তরুণদের রাশেদুল আলম রাসেল একুশে বিজনেস সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতায় ফের সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের একশো তম শাখার উদ্বোধন করা হয়েছে সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী নতুন শাখার উদ্বোধন করেন এ সময় অন্যদের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের প্রধান জেনারেল সার্ভিস ডিভিশন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম খুলনা আঞ্চলিক প্রধান মোহাম্মদ আব্দুর রশিদ আলোচকরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেয়ার অঙ্গীকার করেন এবং দ্রুত এই শাখার অধীনে অধীনে এটিএম বুথ চালুর প্রত্যয় ব্যক্ত করেন দীর্ঘ বাইশ দিন নিষেধাজ্ঞার পর সোমবার থেকে দেশের বিভিন্ন নদ নদীতে শুরু হয়েছে ইলিশ ধরা এবারে প্রচুর ইলিশ ধরা পড়লেও বেশিরভাগই ডিমওয়ালা এদিকে প্রজনন মৌসুম শেষ হয়েছে কিনা এমন প্রশ্ন উঠলেও মৎস্য বিভাগের দাবি ইলিশ রক্ষা কার্যক্রম পুরোপুরি সফল হয়েছে প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা ছুটছেন নদীতে পদ্মা মেঘনা সহ বিভিন্ন নদী তীরবর্তী বাজার এখন ইলিশে স্থয়লাভ এসব ইলিশ চলে যাচ্ছে রাজধানীসহ সারা দেশে বড় আকারের পাশাপাশি ছোট ইলিশও প্রচুর পরিমাণে ধরা পড়ায় দামও বেশ কম বরগুনা বরিশাল চাঁদপুর সহ বিভিন্ন এলাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে পাঁচশো থেকে ছয়শ টাকায় তবে প্রচুর ইলিশ ধরা পড়ায় প্রশ্ন উঠেছে প্রজনন মৌসুম শেষ হয়েছে কিনা আমি আজকের ইলিশ মাছ কিনছি এটাও ডিমালা আর কিছুদিন সামনে বাড়াই দিলে ডিমডা পুরা ছাড়তো তাহলে এদিকে ইলিশ রক্ষা কার্যক্রম পুরোপুরি সফল দাবি করে মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান এবারে নদীতে এসেছে বেশি মা মাছ অধিকাংশ এই সময় সময় ডিম ডিম এবং সেই জন্য বাজারে এখনো দু চারটা মাছ সহ পাওয়া যাবে না তা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এই প্রোগ্রামটা সফল হয়েছে অন্যান্য বাড়ির তুলনায় এবারে বেশি ইলিশ বাজারে পাওয়া যাবে বলেও জানান তিনি আফসানা তৃতীয় প্রান্তিকে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের আয় ছাব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে

প্রবৃদ্ধি অর্জন ও রেকর্ড পরিমাণ ঈদ বিক্রয় করতে সক্ষম হয়েছে সিঙ্গার তিনশো চুরাশিটি নিজস্ব মাধ্যমে বাংলাদেশের বিক্রেতা ময়মনসিংহের ফুলপুরে চালু হলো দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম খান মোটরস অ্যান্ড ইলেকট্রনিক্স জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান আর উপস্থিত ছিলেন ময়মনসিং দুই আসনের সাংসদ শরীফ আহমেদ মার্সেলের মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হুমায়ুন কবির অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর ড মোহাম্মদ শাহাউত হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ এর ফলে স্থানীয় গ্রাহকরা হাতের কাছেই পাবেন আধুনিক প্রযুক্তিতে তৈরি মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্য সামগ্রী থাকুন